দেশে ফিরতে আর কোনো বাধা রইল না ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে গ্রেপ্তার হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। যে আইনি জটিলতা ছিল, মঙ্গলবার শিলংয়ের একটি আদালতের রায়ে তার নিষ্পত্তি হয়। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। 2018 সালে তার বেকসুর খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে এতদিন তা ঝুলেছিল, অবশেষে মঙ্গলবার শুনানি শেষে আপিল খারিজ করে দিয়ে আগের রায় বহাল রাখেন আদালত। ফলে মেঘালয় রাজ্য সরকার চাইলে বাংলাদেশ উপদূতাবাসের সহায়তায় দেশে ফিরতে পারবেন বিএনপির এই শীর্ষ নেতা। এ বিষয়ে সময় সংবাদের কলকাতা ব্যুরো অফিস থেকে যোগাযোগ করা হলে প্রতিক্রিয়া জানান সালাউদ্দিন। বলেন, দেশে ফিরতে আর কোনো বাধা নেই তার। বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য সরকারকে নির্দেশনা দিয়েছিল প্রত্যাবর্তনের জন্য, প্রত্যাবাসন করার জন্য সরকারি পদ্ধতিতে আর কি। তো সেটা বহাল থাকলো আর কি। ডে ওয়ান থেকেই আমার দেশে আমি ফিরে প্রত্যাবর্তিত হতে চাই, এটাই আমার অগ্রাধিকার যে আমি যত শীঘ্র সম্ভব আমার দেশে যেতে পারি। 2015 সালের 10 মার্চ ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। দুই মাসেরও বেশি সময় নিখোঁজ থাকার পর 11 মে ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ের একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে পাওয়া যায় তাকে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।